নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্যার পর্যালোচনা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিইও করিমগঞ্জে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে রাজ্য সরকার, চলছে ঘরে ঘরে সমীক্ষা। শিলচরে ভাড়াটে লোকদের ক্ষতিপূরণ চাই ডিসির দ্বারস্থ সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাম্প্রতিক বন্যায় করিমগঞ্জ জেলার ক্ষয়ক্ষতি ও ত্রাণ ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিইও তথা রাজস্ব এবং সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের আয়ুক্ত সচিব জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠী সোমবার করিমগঞ্জ জেলা সফর করেন। সোমবার আয়ুক্ত সচিব ত্রিপাঠী বদরপুর রাজস্ব চক্রের অন্তর্গত বরাক নদীর প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা মুরালপাড়া কৃষ্ণপুরের নদীর বাঁধ পরিদর্শন করেন। তারপর এসডিআরএফ এর নৌকায় করে পোয়ামারা বাইপাস পয়েন্ট থেকে কাঁকড়া নদী হয়ে তিনঘুড়ি গ্রাম ও কালীগঞ্জ বাজার এলাকা বন্যার খোঁজ খবর নেন। পাশাপাশি নিলামবাজার রাজস্ব চক্রের অন্তর্গত লঙ্গাই নদীর প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত রতনপুর বরিবন্দ এলাকা পরিদর্শন করেন। এদিকে আয়ুক্ত সচিব করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আধিকারিক ও জেলা প্রশাসনের রাজস্ব শাখার এডিসি সার্কেল অফিসার ও অন্যান্যদের সঙ্গে নিয়ে লাফাশাইল চাঁদশিকোনায় সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে থাকা জনগণের খোঁজ খবর নেন ও বার্তালাপ করেন। এতে তিনি রাজস্ব শাখার এডিসি কে জমির ব্যবস্থা করতে নির্দেশ দেন এবং বলেন যে সীমান্ত এলাকা উন্নয়ন তহবিল থেকে কাঁটাতারের বাইরে থাকা জনগণকে মূল ভূখণ্ডে পুনর্বাসনের জন্য সব ধরনের আর্থিক সহায়তা করা হবে। এদিন বিকেল তিনটায় আয়ুক্ত সচিব ত্রিপাঠী জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সাথে বন্যায় ক্ষতি ও ত্রাণ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। সভায় জেলাশাসক মৃদুল যাদব জানান, এবারের বন্যায় প্রথম পর্যায়ে জেলায় 16টি গ্রাম এবং দ্বিতীয় পর্যায়ে 544টি গ্রাম সহ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রথম পর্যায়ে 16,382 জন এবং দ্বিতীয়বারের বন্যায় 3,75,066 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলায় প্রথম পর্যায়ে 16টি ত্রাণ শিবির ও 15টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়। পাশাপাশি দ্বিতীয়বারের বন্যায় 135টি ত্রাণ শিবির ও 148টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। জেলাশাসক জানান, প্রথম পর্যায়ের বন্যায় জেলায় 395 কুইন্টাল চাল ও 74 কুইন্টাল ডাল এবং দ্বিতীয়বারের বন্যায় 12,759 কুইন্টাল চাল ও 2,349 কুইন্টাল ডাল সহ পর্যাপ্ত পরিমাণে লবণ, সর্ষের তেল, চিড়ে, গুড়, পানীয় জলের পাউচ, জল পরিশোধকারী প্যাকেট, হ্যালোজেন ট্যাবলেট, মশার কয়েল, মোমবাতি, বিস্কিট, ব্লিচিং পাউডার, ম্যাচবক্স, আমুল তাজা দুধ, ল্যাকটোজেন, আমুল স্প্রে, স্যানিটারি ন্যাপকিন, টারপুলিন, ফেনাইল ইত্যাদি অত্যাবশ্যকীয় সামগ্রী সহ 5,386টি পরিবারকে বস্ত্র ও বাসনপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি গৃহপালিত পশুদের জন্য 3,921 কুইন্টাল পশু খাদ্য বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে 760টি মেডিকেল টিম নিয়োগ করা হয়েছে এবং 341টি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। এদিনের বৈঠকে জল সম্পদ, মৎস্য, পূর্ত, জনস্বাস্থ্য, কারিগরি, বিদ্যুৎ, শিক্ষা, সমাজ কল্যাণ, কৃষি, সেচ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইত্যাদি বিভাগের ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরা হয়। এদিকে চলতে থাকা বন্যার ফলে জনগণের গৃহ ইত্যাদির ক্ষয়ক্ষতির খতিয়ান অতি শীঘ্র জমা দিতে আয়ুক্ত সচিব বৈঠকে নির্দেশ দেন। পাশাপাশি তিনি প্রতিটি রাজস্ব চক্র থেকে ক্ষয়ক্ষতির সঠিক খতিয়ান জমা দিতেও বলেন। বৈঠকে আয়ুক্ত সচিব ত্রিপাঠী ত্রাণ শিবির সহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান সহ তাদের প্রতি বিশেষ যত্নশীল হতে নির্দেশ দেন। তিনি জানান যে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণ যাতে সব ধরনের সরকারি সাহায্যের সুযোগ সুবিধা লাভ করেন তার জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সচেষ্ট থাকতে হবে। উল্লেখ্য, এবারের বন্যায় জেলায় জলে ডুবে 8 জন এবং ভূমিধসের ফলে 2 জনের মৃত্যু হয়েছে, যাদের পরিবারবর্গকে ইতিমধ্যে আর্থিক সাহায্যের ধনরাশি হিসাবে 4 লক্ষ টাকা করে রাজ্য সরকার থেকে প্রদান করা হয়েছে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এলো রাজ্য সরকার। জনগণের ক্ষয়ক্ষতি মিটিয়ে দিতে শুরু হলো সমীক্ষা অভিযান। বন্যাক্রান্তদের ঘরে ঘরে গিয়ে ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া হচ্ছে। সোমবার শিলচরের 26 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পাটোয়ারি সহ বিভাগীয় কর্মকর্তারা গিয়ে জনগণের ঘরে ঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে বিভাগীয় আধিকারিকরা ভোটার আইডি, আধার কার্ড সহ অন্যান্য বিভিন্ন নথি সংগ্রহ করে এক রিপোর্ট তৈরি করেছেন, যা আগামীতে সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানান তারা। এখনও 150টির অধিক গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে। বন্যাক্রান্তদের সংখ্যা 4,28,827 বলে সরকারি সূত্রে জানা গেছে। কাছাড়ের জেলাশাসক কীর্তিজলির নির্দেশে শিলচরের 28টি ওয়ার্ডে সার্ভে শুরু হয়েছে। আগামীতে রাজ্য সরকার জেলার বন্যা আক্রান্ত প্রত্যেকটি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন অর্থ সাহায্য করবে বলে ঘোষণা করেছে। প্রত্যেক নাগরিক প্রত্যেকের বাসাতে ডোর টু ডোর যাইতেছি এবং 40
লাস্ট অবধি আমরা যেতেছি, কিছু কিছু গলিতে গলির লাস্টে জল আছে, যার কারণে আমরা যেতে পারতেছি না নৌকা এবং ঘোড়ায় যেতেছি। 26 নম্বর ওয়ার্ডটা একটু বড়, যার কারণে আমরা যতটুক পারি আমরা হেল্প করতেছি, ডোর টু ডোর যেতেছি, ফটো মারতেছি। আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা করতেছি। প্রত্যেক স্টাফ আমরা সঙ্গে আছে, আমরা বাটি বাটি জিতেছি। পাটোয়ারি সাহেব আছেন, উনিও লালার থেকে আইছেন, আমার এক স্টাফ উনিও লালার থেকে আইতেছেন। আমরা যতটুক সম্ভব আমরা করতেছি, যাতে মানুষের মানুষের সুবিধা, যেটা আমরা গাইডলাইন দিয়েছেন সরকার, আমরা সরকারের ডিসি ম্যাডামের আদেশ অনুযায়ী আমরা কাজ করতেছি। প্রত্যেক বাসাতে আমরা গিয়ে নক করতেছি, যতটুক যে কলম দিয়েছেন আমরা আমাদেরকে প্রত্যেকের ঘরে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের ডাকপাট্টা নম্বর ওইগুলো আমরা প্রত্যেকে কালেকশন করিয়া, আধার কার্ড আমরা ওইগুলো কালেকশন করিয়া আমরা দেখতে পাচ্ছি, ওইগুলো লেখা হইতেছে এখানে। আমরা প্রত্যেকের বাসাতে যাইতেছি এবং নক করতেছি, এবং যাতে প্রত্যেক মানুষ এইটাতে মানে সরকারের যে আদেশ দিয়েছে সেই আদেশ অনুযায়ী আমরা কাজ করতেছি। বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন পরিষদের তরফে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি কাছাড়া জেলা শাসককে প্রদান করা হয় সোমবার। 2022-এর ভয়াবহ বন্যা জেলা জুড়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করার পাশাপাশি বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে। বন্যার ত্রাসে বিভিন্ন সামগ্রী ধ্বংস হওয়া সহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। গ্রাম কাছাড়ে বন্যার ভয়াবহতা কাটিয়ে ওঠার পর রাজ্য সরকার কাছাড়ের জনগণের কথা মাথায় রেখে ঘরবাড়ি হারানো মানুষের সহায়তায় ভর্তুকি দেওয়ার জন্য সরকারিভাবে সার্ভে শুরু করায় রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছে বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন পরিষদ। সোমবার সংস্থার তরফে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি কাছাড়ের জেলা শাসককে প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তা এদিন জানান, বন্যা পরবর্তী সময়ে বর্তমান রাজ্য সরকার জেলার ঘর মালিকদের এককালীন ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু শহর সহ গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় থাকা ভাড়াটে গরিব মানুষরা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার যাতে ভাড়াটে মানুষদেরকেও সহায়তা প্রদান করে তার জন্য এদিন আবেদন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। ফ্লাড হয়েছে, আমরা এত বছর হয়েছে আমরা এরকম ফ্লাড দেখিনি, এটা মারাত্মক রকম ফ্লাড হয়েছে। এই ফ্লাডে সমস্ত ঘর বাড়ি যেভাবে নষ্ট হয়েছে সেইভাবে আমরা দেখেছি যে এখানে গভর্নমেন্ট একটা জিনিস কাজ করছে যে যারা বাড়ির মালিক আছে ওদেরকে একটা ভর্তুকি দেওয়া হচ্ছে, কিন্তু যারা রেন্টেড আছে, যারা এত প্রবলেম হয়েছে রেন্টেড আছে, ওদেরকে কোনো গভর্নমেন্টে কোনো কিছু ভর্তুকি দিচ্ছে না। আজকের আমাদের এই আবেদন যে বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন সমিতির থেকে, যে যারা বাড়িতে রেন্টেড থাকে, মালিক উপরে থাকে, নিজে রেন্টেড থাকে, ওদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে আমরা আবেদন করছি যে ওদের রেন্টেড যারা আছে ওদেরকে যে কোনোভাবে যেভাবে মালিককে দেওয়া হচ্ছে সেইভাবে যাতে রেন্টেডকে একটা ভর্তুকি দেওয়া হয়, তাই আমরা আসাম গভর্নমেন্টের কাছে এই আবেদন রাখলাম। যে ফ্লাড হওয়ার পরে একটা মহামারী আসে, সেই ফ্লাডের মহামারী যাতে না আসে তাই আমরা সরকারের কাছে আমরা আবেদন রাখছি যে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ঘরে যাতে ওয়াটার পিউরিফায়ার যে ট্যাবলেট, সেই ট্যাবলেটটা যাতে পৌঁছে, এবং আমরা সবাই জনসাধারণকে যে আমরা বৃহত্তর আসাম বেঙ্গলি উন্নয়ন সমিতির থেকে আমরা আবেদন করছি, আপনার ঘরে যে জায়গাটা আছে সেই জায়গাটা পরিষ্কার রাখুন এবং জলকে ফুটিয়ে খাওয়ান, না হলে আগামী দিনে আপনাদের মহামারী আসতে পারে এবং ডিসেন্ট্রি ডায়রিয়া হওয়ার খুব প্রবণতা আছে। তাই আমরা আপনাদের কাছে আবেদন রাখলাম, আপনারা সুস্থ রাখুন যাতে এই মহামারীর থেকে আমরা রক্ষা পাই। বন্যায় ঘরবাড়ি ভেঙে গেলেও সরকারি ক্ষতিপূরণের তালিকায় নাম অন্তর্ভুক্ত না করায় জেলা শাসকের দ্বারস্থ হলেন রংপুর শিমুলতলার দুর্গতরা। সোমবার প্রায় অর্ধশতাধিক পুরুষ মহিলা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে সনদপত্র দিয়ে ক্ষতিপূরণের জোরালো দাবি জানান, পরে সংবাদ মাধ্যমের সামনে তাদের দুর্বিষহ অবস্থার কথা তুলে ধরেন। ওইটা নিয়ে যখন কইছি দেখো, এটা তো আমরা সেফারেট, এটা শুধু মালিকের ফাটটা, যার ফাটটা দাগ নাম্বার যারা দিতে পারবো এদের কাটি দেওয়া হইব, আর তোমরা বারাটিরার এগুলা কোনো অপশন নাই, তাহলে বারাটির অপশন নাই তো আর কিছু করা যায় না। তখন সকল বারাটিরারে নিয়ে কইলাম, দেখুন আমরা তো যে কোনো অপশন তো নাই বারাটি, তো আমরা সব বারাটি মিলিয়ে একটা অপশন তৈরি করি, আমরা ডিসির কাছে যাই। তো ডিসির কাছে কোন উদ্দেশ্যে গেছি, আমরা এই আসামের মুখ্যমন্ত্রী মাননীয় এই হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আমাদের যেভাবে এই বরাকবিলিতে এসে প্লেনে, যেটা বলে বাংলায় আর হেলিকপ্টারে এসে যেভাবে আমাদেরকে দেখে গেছেন উপরে দিয়ে, তো সেইভাবে তিনি
চেষ্টা করছে আমাদের গরিবদের সহায়তা সাহায্য করার জন্য। তো হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা কথা বলছেন যে যারা স্কুলে বা স্থায়ী ক্যাম্প গেড়ে যারা আছেন তাদেরকে 3,800 টাকা বলে করে এটা অনুদান দেওয়া হবে, আর যারা এই গড় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তো আলাদা সার্ভে অনুস্বরূপ দেওয়া হবে। তো আমাদের যে এই 3,800 টাকা আমরা বাড়াটি হিসেবে তো আমরা ওই টাকাটা তো আমরা পেতে পারি। কিশোরনাথ ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনা এবং বরাক ওয়েলফেয়ার ও কেশব স্মারক সংস্কৃতি সুরভির সহযোগিতায় সোমবার রাজনগর জিপির রাখাল খালের পাড়ে একটি প্রাথমিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবির পর্যবেক্ষণ করতে আসেন বিজেপির রাজ্য সদস্য তথা বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। তিনি চিকিৎসক ডাক্তার নবকুমার চন্দ্র সহ শিবিরের রোগীদের সাথে কথা বলেন। বন্যার জন্য যেসব এলাকায় জনগণের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিয়েছে সেইসব এলাকার মানুষের স্বার্থে এই প্রাথমিক স্বাস্থ্য শিবির আয়োজন করে কিশোরনাথ ফ্যান্স ক্লাব। শিবিরে প্রায় 200 মানুষের প্রাথমিক চিকিৎসা করা হয়। আজকে সকাল থেকে এখানে অনেকরা পেশেন্টরা এখানে আসছেন। আপনাদের জানেন যে কদিন আগে যে বন্যা হয়েছিল সেই বন্যা এই এলাকায় মানে অনেক এফেক্টেড হয়েছে। এলাকা এখনও অনেক ঘর বাড়ি জলের নিচে রয়েছে, যে লোকেদের অনেক কষ্ট হয়েছে, অনেক অসুখ বিসুখ হচ্ছে, যার জন্য চিন্তাধারা করে আমরা একটা হেলথ কেয়ারের জন্য একটা আমরা প্রোগ্রাম নিয়েছি। সকাল থেকে দেখা গেছে পেশেন্টরা অনেকে আসছেন, এখন পর্যন্ত দেখা গেছে 90-এর বেশি পেশেন্টের নাম এখানে এসেছে, আরও পেশেন্টরা আসছেন। আর এখানে আমাদের ডাক্তার সাহেব রয়েছেন, উনি দেখে যাচ্ছেন, আর মেডিসিনও আমাদের কাছে অ্যাভেলেবেল মেডিসিনও রয়েছে। যাদের যা প্রবলেম রয়েছে সঙ্গে সঙ্গে মেডিসিনও এখানে দেওয়া হচ্ছে, যার জন্য আমি আবারও কেশব স্মারক সংস্কৃতি রবি সঙ্গে কিশোরনাথ ফ্যান্স ক্লাব এবং বরাক ওয়েলফেয়ার সোসাইটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এইভাবে একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আজকে আমরা বরখলা কনস্টিটিউয়েন্সির শালচাপড়া মন্ডলের রাখাল খালের পাড় এলাকার কিশোরনাথ ফ্যান্স ক্লাবের সহযোগিতা এবং বরাক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতা এবং কেশব স্মারক সুরভির ব্যবস্থাপনায় আজকে আমরা এখানে একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি। আপনারা এখানে দেখেছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক দেখেছি আজকে এই হেলথ ক্যাম্পে অনেক আমরা দেখেছি এখানে অনেক ধরনের মেডিসিন আজকে এখানে নিয়ে আসা হয়েছে। বাচ্চাদের জন্য মেডিসিন নিয়ে আসা হয়েছে, জ্বর কাশি সর্দির জন্য মেডিসিন আনা হয়েছে। আজকে আমরা এখানে যে হেলথ ক্যাম্প করছি সেটা আমরা চাইবো সবার কাছে যেন রোগ থেকে মুক্ত পায় সবাই। এবং আপনারা বিগত দিনে দেখেছেন আমরা কিশোরনাথ ফ্যান্স ক্লাবের মাধ্যমে শিলচর শহরে অনেক ধরনের আমরা ক্লাবের সময় আমরা রিলিফ দিয়েছি, অনেক জায়গায় আমরা জল ডিস্ট্রিবিউশন করেছি ট্যাঙ্কার দিয়ে। তাই আমরা চাইছি যেভাবেই হোক আমরা এই ফ্লাডের সময় কিশোরনাথ ফ্যান্স ক্লাব মানুষের কাছে আমরা যেগুলো প্রবলেম আছে ওদের কাছে আমরা যেন সেই প্রবলেমগুলো আমরা একটু আমাদের শেয়ার করে নেওয়ার জন্য এটাই আমরা প্রায় 3-4 কিলোমিটার দূরে থাকা বোনতারাপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সঙ্গে একে কম্পাউন্ডে থাকা বোনতারাপুর হাই স্কুল, বোনতারাপুর এমএ স্কুল সহ 659 নম্বর বোনতারাপুর এলপি স্কুলের এমালগেশনের সরকারি নির্দেশে বৃহত্তর বোনতারাপুর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সিনিয়র সেকেন্ডারি স্কুলের সঙ্গে এক কম্পাউন্ডে থাকা 3টি স্কুলের এমালগেশনের সরকারি নির্দেশের প্রতিবাদে সোমবার বোনতারাপুর মায়াই লোকাই শিববাড়িতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট নাগরিক তথা সুন্দরী জিপি সভানেত্রীর প্রতিনিধি চুনিলাল সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত নাগরিক সভায় একে কম্পাউন্ডে থাকা 3টি স্কুল এমালগেশনের বিরুদ্ধে সবাই সহমত ব্যক্ত করেন। সিনিয়র সেকেন্ডারি স্কুলের সঙ্গে 3টি স্কুলের এমালগেশনের তীব্র প্রতিবাদ জানান তারা। অল অফ সাডেন জাস্ট উই হার্ড দা স্কুল উইল বি শিফটেড টু জুনিয়র কলেজ সে ফ্রম হিয়ার অ্যাটলিস্ট 5 কিলোমিটার ফার অ্যাওয়ে দা লোকেলিটি আমি আওয়ার লোকেলিটি। এটা শুনতে আমাদের খুব আফসোস হয়ে গেলে, মানে কী বিষয়ে এনি ডিমেরিট কোন ডিমেরিটে আমাদের স্কুল এখানে শিফট হয়ে যাব ওইটাই আমি খুব ইয়। কিন্তু এখানে আছে সারাউন্ডিংয়ের জুরিসডিকশনটা স্কুলের ফ্রম অ্যাটলিস্ট মিনিমাম 3 কিলোমিটার 5 কিলোমিটার ফ্রম অল অ্যাঙ্গেলস স্টুডেন্ট হ্যাজ টু কাম সিন্স 1947 অ্যান্ড সিন্স 1996 অ্যান্ড 1957 যে এলপি স্কুল এস্টাবলিশ। তো আজ পর্যন্ত কোনো কমপ্লেন কোনো অ্যাঙ্গেল থেকে কোনো কমপ্লেন নাই। আমি অনুরোধ করতেছি ই স্কুলের সেকেন্ডারি জন্য স্কুল থেকে অলরেডি প্রজেক্ট হয়ে গেছিলো 11 and 12, লেট ইট বি ওপেন ওভার হিয়ার অ্যান্ড এজ ইট ইজ দ্য মেন এজ ইট ইজ ইন আওয়ার লোকেলিটি।
সোনাই বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত বনতারাপুরের যুবতী রোবারু মিস ইন্ডিয়া খ্যাত মৌমিতা সিংহের পরিবারের পক্ষ থেকে সোনাই বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বণ্টন করা হয়েছে। রবিবার মৌমিতার বাবা বনতারাপুরের নাগরিক নতুন দিল্লিতে বসবাস করা সেনাকর্মী মনবীর সিংহ, মা রঞ্জিতা সিংহ সোনাই বিধানসভা কেন্দ্রের বন্যাপীড়িত সেলুরপার ও ধামালি গ্রামের বন্যাক্রান্ত প্রায় 100টি পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী তুলে দেন। जो भी हमारा आसाम में जो बाढ़ वगैरह इतना आ रहा है बहुत ज्यादा, तो ये सब देख के मेरे लड़की को मतलब बहुत मतलब उसका मन कर रहा है कि मतलब वो भी आके यहाँ पे लोगों की जो दुख तकलीफें देख के उसकी थोड़ा सा शामिल हो और उनकी थोड़ा मदद कर पाए वो, बट वो आ नहीं पाया क्योंकि उसकी कुछ रीजन की वजह से मतलब उसको। और मैं बोंतरापुर की रहने वाली हूँ हम लोग, बट हम लोग रहती है दिल्ली में। तो मेरे पति आर्मी में है तो फिर हम लोग दिल्ली में रहती है। और मैं मतलब जितना यहाँ पे हमारा यहाँ पे गांव में जो भी है बोंतरापुर जितना आसाम ये सिलचर ये क्वांजू ये दमाई ये जितने भी मतलब बहुत जितने भी सब गांव है सबको मतलब पूरा ऑल आसाम में जितना मतलब पानी का जो ये जो भी अभी फ्लड चल रहा है इसको देख के हम लोगों को बड़ा मतलब दुख हुआ। तो इसके लिए थोड़ा सा हेल्प के लिए मेरा लड़की चाहते है कि हम लोग जाके करके आए, मतलब वो आ नहीं पाया तो उसको बड़ा दुख है कि आ नहीं पाया। फिर हम लोग आके इनके लिए थोड़ा सा ये सब कल हम लोग गया था जाके वो दमाई और ये सेलू सेलू में जाके हम लोग ने थोड़ा सा चावल दाल चावल जो भी है पानी एक एक मतलब पैकेज सबको थोड़ा बहुत बांट के आया। वो भी हम लोग भी इतना टाइम नहीं मिला कि हम लोग भी 4-5 दिन के लिए आई है, तो इसमें हम लोग ने मतलब ये सब बहुत जल्दबाजी में अरेंज किया कि इतना मतलब हम जगह पर भी नहीं जा पाया। হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের কমিশনার সচিব তথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএম এ সিইও জ্ঞানেন্দ্রদেব ত্রিপাঠী। রবিবার হাইলাকান্দি জেলাশাসক রোহন ঝা সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ত্রিপুরার 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে রিয়াং জাতির লোকজনেরা বর্তমানে অনেকটা পিছিয়ে রয়েছে বলে বিবেচিত। তারা শিক্ষার আলো থেকে অনেকটাই পিছিয়ে। তাদের পূর্বপুরুষ থেকে সংস্কার সংস্কৃতি অর্থাৎ জীবনশৈলী এখনও পূর্বের মতোই। তাদের কাছে বিজ্ঞান যুগের আধুনিকতা এখনও অধরা। তারা তাদের ঐতিহ্যের পোশাক ও পয়সার গহনাতে মজে আছে। শহরবাসীদের মতো স্বর্ণালঙ্কারের গহনার পেছনে দৌড়ছাপ করতে তারা নারাজ। তাদের নেই কোনো রকমের বিলাসিতার মনোভাব। রিয়াং জনজাতির লোকজন যদিও তাদের ঐতিহ্যের গহনাকে তাদের ভাষায় রাংবাক বলে থাকে। ওইসব গহনাগুলিকে রাংবাক ভাঁড়চন্দ্র সহ রূপোর তৈরি গহনা তারা পরিধান করতে অভ্যস্ত। এটা মূলত রিয়াং সমাজ ব্যবস্থার পুরনো রীতি বর্তমান বিজ্ঞান যুগে বহাল তবিয়তে। রিয়াং জন্ম হয়েছে, রিয়াং জন্ম হইল আগে থেকে ওই কাজ করা যায় আমার এনার্জি থেকে ও রিয়াং হলে তার মালা লাগে মহিলা না লাগে পুরুষ তো লাগাই না। যদি মালা লাগাই রাংবাগ লাগাই তার লাগাই সেইটা সমাজ রিয়াং সমাজ চন্দ্র আছে এখানে ওই লম্পা চন্দ্র সব রূপা দিয়া কি নাম এটা মালাটা মালা রানবাগ তার আর চন্দ্রহার রানবাগ সানা ইসলাম ধর্মাবলম্বী লোকেরা খুশিতে ঈদ পালন করেন। লক্ষ্মীপুর টাউন জামে মসজিদে খুশির ঈদ পালন করা হয়। এদিন ঈদ পালনের পর সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন মসজিদ কমিটির কর্মকর্তারা। ঈদুল আজহার উপলক্ষে আমাদের লক্ষ্মীপুর টাউন 8 নম্বর ওয়ার্ডের জামে মসজিদ 132 বছর পুরনো মসজিদ, এই মসজিদে আজকে আমাদের কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট অন্যান্য আমাদের সদস্যগুলা যারা আছেন সবাই এই মসজিদের জন্য অনেক মেহনত করছেন করে যাবেন। পুরা বরাকবাসী যারা আছেন সবাই আমাদেরকে সাহায্য করছেন হাত বাড়িয়ে দিচ্ছেন। আমাদের মসজিদ নির্মাণ হয়েছে 2017 ইংরেজির তারিখে। আজকে আমরা এই মসজিদের জন্য অনেক জায়গাতে গিয়েছি, ভবিষ্যতে যাব, আপনারা আমাদেরকে হাত বাড়িয়ে দিবেন এই বলে আমার বক্তব্য। বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনী শিলচরের এই ভয়াবহ বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
তাদের পানীয় জল ও খাদ্য বিতরণ করে। গত 3 জুলাই মেহেরপুর পাঁচঘুরিতে একটি স্বাস্থ্য শিবিরের পর আজ শরৎপল্লীতে রোটারেক্ট ক্লাব অফ শিলচর রয়্যালস ও রোটারেক্ট ক্লাব অফ শিলচরের সহযোগিতায় আরও একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বন্যার পর্যালোচনা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিইও করিমগঞ্জে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে রাজ্য সরকার, চলছে ঘরে ঘরে সমীক্ষা। শিলচরে ভাড়াটে লোকদেরও ক্ষতিপূরণ চাই ডিসির দ্বারস্থ সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।